জালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের পিতা ও দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষক মোহাম্মদ সুজন ঘরামির মৃত্যু হয়। অন্যরা চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, প্রতিবেশী জাকির মির্ধার সাথে আব্দুল মালেক ঘরামির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে একই দিনে বরিশাল ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সুজন ঘরামির মৃত্যু হয়। বালু ফেলাচ্ছি, বালুর উপরে মাটি ফেলাচ্ছি, তার উপরে আপনার ওই অন্য হয়তো একটা মানুষ জ্বালা দিচ্ছে। সেই জ্বালার পরে আমরা ক্যাম্পের আইসি স্যারের তারে যাচ্ছি, ওপর মাহবুব স্যারের ধারে। এই সময় প্রতি পয়সা এই মারামারি, ওই জায়গায় দুজন ব্যবসায়ী গেছে, তাদের হসপিটালে এসে আমু আমু থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা। ঢাকা নেওয়ার পরে কালকে 9টায় ব্যবসা হয়েছে, আজকে 9টায় মারা। কাকুলি আক্তার, এম আই টেলিভিশন।